ইসলামপুরের তৃণমূল নেতা বাপি রায়কে গুলি করে খুনের ঘটনায় তৃণমূলেরই এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ইসলামপুর থানার পুলিশ ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর থেকে অনিকাত সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে মঙ্গলবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে তেরোই জুলাই উপনির্বাচনে জয়ের দিনে তৃণমূল নেতাকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল উত্তর দিনাজপুরের ইসলামপুরে স্থানীয় সূত্রে খবর জাতীয় সরোখের ধারে একটি হোটেলে খাবার খাচ্ছিলেন বাপিদাই এবং মোহাম্মদ সাজ্জাদ নামে দুই তৃণমূল নেতা সেই সময় 9-10 জনের একটি দল ঘিরে ধরে তাদের উপর গুলি চালায় বাপি এবং সাজ্জাদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে বাপিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক এই গেছে আজকে অনীকেন্দ্র সরকার নামে একজনকে ফোর করা হয় এবং তাকে আরতত্ব থেকে 14 দিস পিসি চাওয়া হয় গ্যানেট কর সেটা এটা অভিযোগটা করেছিলেন রেণুকা রয় বিশ্বাস এবং সেই পরিপ্রেক্ষিতে বিএনএস অ্যাক্টের একশো তিন একশো আঠেরো দুই একশো নয় একষট্টি এবং আমস অ্যাক্টের টোয়েন্টি ফাইভ অনুযায়ী শুরু হয়